गुड मॉर्निंग एवरीवन, वेलकम बैक टू माय चैनल एंड वेलकम टू अ न्यू व्लॉग। आशा करी सकले ভালো আছো, আমিও ভালো আছি। আর আজ হলো মানডে, আজকে একটা নতুন ডে স্টার্ট, আর তাই জন্য চলে এসেছি আজকে একটা নতুন উইক তোমাদের সঙ্গে শুরু করলাম। তো আজ যেহেতু মানডে, আমার স্কুল ছিল, ক্লাস ছিল, আমি সেগুলো কমপ্লিট করে পেছনে দেখো এত বৃষ্টি চারিদিকে, জামা কাপড় এইভাবে চেয়ারে দিয়ে শুকাতে হচ্ছে। আর আমি স্কুলের ক্লাস ফ্লাস কমপ্লিট করেছি, আর আজকে অনেক তাড়াতাড়ি উঠেছি 7:30, তারপর ব্রেকফাস্টও হয়ে গেছে আমাদের। আর আজকে তাড়াতাড়ি রান্নাটাও সেরে নিচ্ছি, কারণ আজ থেকে আমার কিচেনের কাজ স্টার্ট হবে। তো এই কারণে আমাদের সব মোটামুটি তাড়াতাড়ি তাড়াতাড়ি করে কমপ্লিট করে ফেলছি, আর এখন রান্নাঘরে যাই। মোটামুটি আমার রান্না হয়ে গেছে, তাড়াতাড়ি করেই করে ফেলছি। এখন ভেন্ডি আর পেঁয়াজ, ভেন্ডি পেঁয়াজ ভাজা, মানে ঢেঁড়স আর পেঁয়াজ ভাজা করলাম। তো এটা আগে তুলে নিই বাটিতে। আজকে মাসি আসবে না, তো কাল রাত থেকেই আমি সমস্ত মেজে রেখেছিলাম, তো খুব একটা বাসন নেই। ব্রেকফাস্টের কথা, বাসন আর কড়াইটা মাজতে হবে। আর আমি চাইছি যে ওই আমার মডিউলার কিচেনের যে দাদাটা করবে, সে আসার আগেই কাজটা করবে, সে আসার আগেই আমি সমস্ত কিছু মোটামুটি কমপ্লিট করে নিই। কারণ আসলে কি, ধুলোবালি উড়বে, ওই মানে কাটবে তো কাঠ প্লাই, ওগুলো ডাস্টগুলো না ভীষণ উড়ে উড়ে যায়, তো সেইগুলো সেইটা অ্যাভয়েড করার জন্যই আমি মোটামুটি আগেই সব কিছু কমপ্লিট করে নিতে চাইছি। তো এখন কাঁঠালের বীজ, মাসি বাড়ি থেকে অনেক কিছু পাঠিয়েছিল, তার মধ্যে কাঁঠালের বীজ একটি। তো কাঁঠালের বীজ ভাজা খেতে আমার ভীষণ ভীষণ ভালো লাগে। তো আমি ছোটবেলা থেকে, মানে আমাকে ডাল আর কাঁঠালের বীজ ভাজা দিলে আমি খেয়ে নিই ভাত তরকারি। আমি এখানে কাঁঠালের বীজটা ভাজা বসিয়ে দিয়েছি। কাঁঠালের বীজ ভাজা কে কে খাও, কে কে খেতে ভালোবাসো, ওটা অবশ্যই আমাকে কমেন্টে বলো, কারণ আমার ভীষণ ভীষণ ফেভারিট। মানে যে কোনো জিনিসে কাঁঠালের বীজ দিলে, পাঁচ তরকারিতে বলো, পুঁই শাকে বলো, আমি খেয়ে ফেলবো। আর তো কাজ করতে করতে মানে কাঁঠালের বীজটা ভাজুক, ততক্ষণ আমি ফটাফট অল্প কটা বাসন আছে সেটা মেজে নিই, না তো এখনই চলে আসবে দাদাটা। আমি চাইছি ক্লিন করে নিতে সব জায়গাটা, কারণ আর কাল থেকে মাসিকে বলেছি যে বিকালে আসতে, কারণ অসুবিধা হয় নয়তো। তো আমার ওই কিচেনের সমস্ত কাজ ডান, এখন আমি এরকম ঘুটে ঘুরে নিয়ে একটা সাজ সেজেছি, কারণ এখন আমাকে আরো কাজ করতে হবে, সেটা হলো দেখাচ্ছি বিছানা। এই বিছানাটা কোনোদিন ঠিক থাকে না, তো এখন আমাকে বিছানাটা ইয়ে করতে হবে, বিছানাটা গোছাতে হবে, মানে চাদর টাদর সব চেঞ্জ করব। আর এইদিকে জামা কাপড়গুলো তো দেখালামই, এইগুলো সব শোকাচ্ছিলাম ফ্যানের হওয়ায়, তো এক জায়গায় ডাম্প করে গেছে, কারণ বহরমপুর থেকে এসে সমস্ত কিছু কাঁচা কুচি যেগুলো বাইরে পরে বেরিয়েছিলাম সেগুলো কাঁচাই। চলো ঝটপট কাজ করি, কাজ ফেলে রাখলেই কাজ। কি ডায়লগ। আমার হয়ে গেছে স্নান, আর আমি এখন দেখতে চাইছি ফ্যামিলি ম্যান, মানে চাইছি মানে অনেকক্ষণ ধরে চেষ্টা করছি, কিন্তু কেন জানি না নেটওয়ার্ক কানেক্ট হচ্ছে না। অত তো কেন কি হয় মাঝে মাঝে আমাদের ফায়ার স্টিকটায় কানেক্টই হয় না। কি প্রবলেম হয় প্রাইমের সাথে কথা। তো সবাই এত পরিমাণে ফ্যামিলি ম্যানের রিভিউ দিচ্ছে, সেই দেখে আমি মানে অনির্বাণ অলরেডি আমার চোখের সামনেই দেখেছে, আমি পাত্তা দিইনি ফ্যামিলি ম্যানটা তখন দেখার। এখন সবাই এত পরিমাণে বলছে যে ফ্যামিলি ম্যান, ফ্যামিলি ম্যান, বাবা তাহলে তো একটু দেখতে হবে ব্যাপারটা কি।
খুঁটিয়ে দেখা দরকার, তাই জন্য এখন তাই জন্য আজকে আমি ঠিক করেছি যে আমার তো কোনো কাজ নেই আজ, তো চালিয়ে দেখি এখন। এই হলো ব্যাপার। আর এখনও আসেনি যে দাদাটা কাজ করবে, কখন আসবে যায় না। হয়তো আসলে আমার বাড়ির ঠিক কাছেই তার বাড়ি, তো ও হয়তো কাটিং ফাটিং করে তারপর আনবে তাই বললো আর কি। তো এই এর মাঝে আমি পেয়ারা খেয়ে ফেলেছি, প্রতিদিন আম খাই বা আমের ম্যাঙ্গো শেকটা করি। এটা তো জানো আজকে একটু পেয়ারা এনেছিলাম বাজার থেকে, তো এতক্ষণ বসে বসে পেয়ারা খেলাম আর তখন দেখে এটার পেছনে পড়ে আছে কি হচ্ছে কে যেন অনির্বাণ ছাড়া এটা কেউ করতে পারে না। আমি ঠিক একটা এইসব বুঝি না, আমার ভালো লাগে না, মাথা বনবন করে। তার মাঝখানে ওটা নেই তো কী হয়েছে, তার মাঝে আজকে আমি এখনই যেটা করব সেটা হলো খড়কুটো দেখব। কিন্তু খড়কুটো দেয়নি, দিলে তাই দেখাচ্ছে, কিচ্ছু করার নেই, কিছু করার নাই। তাহলে বসে বসে ব্লগ দেখব। মা ওই বাড়ির থেকে, মায়ের বাড়ির থেকে এবার প্রচুর চারা গাছ নিয়ে এসেছি, আর ও বহরমপুরের ওই নার্সারিতেও গেছিলাম, খুব একটা ভালো জিনিস পেলাম না, তো দেখাচ্ছি যেটা কি বহরমপুর ওই নার্সারি থেকে ওই লাকি ব্যাম্বো টাইপের এই গাছটা কিনেছি, এই যে ওই টাইপের না, এটা লাকি ব্যাম্বোই, দুটো কিনেছি, একটা ওইদিকে রাখা আর আর একটা এখানে রেখেছি, দেখতে ভালো লাগে। আর তাছাড়া ওই যে আবার আমি খেয়েছি হলো হাইব্রিডের নয়নতারার চারা, হাইব্রিড মানে নয়নতারা আমি লাগিয়ে ছাড়বো। এবার আমি জানতাম না যে নয়নতারা গাছটাই অ্যাকচুয়ালি জল, বৃষ্টির জল লাগলে নষ্ট হয়ে যায়, আমি তো সবসময় সেরমভাবেই ফেলে রাখতাম, তো বৃষ্টির জল ঠল পড়তো। হাইব্রিড নয়নতারার গাছে নাকি বৃষ্টির জল লাগলে পচে যায় গোড়া, তো আমার গোড়া পচেই গেছিলো অ্যাকচুয়ালি, দি মানে মরে গেছে দুটো গাছই। তো যাই হোক এবার দেখা যাক, চারা এনেছি ওটা রেখেছি, আর তাছাড়াও কিছু চারা এনেছি যেগুলো দেখাচ্ছি। আমি একটা বোতল পেন্টও করেছি, ওটার মধ্যে পরে এখন করব, আপাতত একটু রিল্যাক্স হয়। ও আর একটা কথা বলতে ভুলে গেছি যে সকলকে হ্যাপি ফাদার্স ডে, মানে সকল বাবাদের, সকল বাবাদা যেন সুস্থ থাকে, ভালো থাকে, যারা নতুন নতুন বাবা হয়েছে তাদেরও অনেক শুভেচ্ছা, আর আমার বাবাকে তো হ্যাপি ফাদার্স ডে বাবা। তো বিলেটের অবশ্যই, কারণ কালকে চলে গেছে ফাদার্স ডে, তো আজকে আমি ব্লগ যেহেতু আজকে করছি তো আমি উইশ করলাম। তো এই দেখো আমি বহরমপুর থেকেই চারাগুলো কিনে এনেছিলাম, রেন লিলি, এই সরি 9 o'clock, 8 o'clock না 9 o'clock, ওইটা তো এইটা, এগুলো এখন এগুলোর মধ্যে রাখবো। আর বোতলটা আমি কালকে পেন্ট করেছি, আর দুটো সুতো লাগিয়ে নিয়েছি ঝোলানোর জন্য। দেখো সুন্দর হয়েছে না, এটা জল খেয়েছিলাম আসার সময়, এইটাতে মাটি ঢোকাও চেপেছে, আরে ঢোকাচ্ছি রেনলি, এইগুলো তো ছোট চারা গাছ ওই জন্য অত মাটি দেবো না, তারপরে দেবো মাটি, এখন এখন আপাতত। হ্যাঁ তোমার মাথা, তো এইগুলোকে বসে বসে এখন দিয়ে দেব। হ্যাপাজিটলি দেব, আর এটা বললো তো 3-4 রকমের আছে, জানি না ক রকমের আছে কালার, 5টা কিনেছিলাম, 5 টাকা করে না, 6 টাকা করে বেশ। আর আরো কাগজ ফুলের মানে বোগানভ্যালিয়ারও চারা এনেছি, সেটা এখনো ইয়ে করা হয়নি, চারা না সরি ডাল, বোগানভ্যালিয়ার যে ডালগুলো এনেছিলাম সেটা এখনো মধু দিয়ে, দেখলাম ইউটিউবে যে মধু দিয়ে কিছুদিন রেখে তারপর মানে গ্রো করতে সাহায্য করে মধু, শিকড় শিকড় মানে যে কোনো গাছের, তো সেই জন্য আমি ওটা মধু দিয়ে জলে রেখে দিয়েছি কিছুদিন পর, আশা করি বর্ষাকাল তো হয়ে যেতেও পারে। তো চারাগুলো মোটামুটি বললাম, আসলে মাটি এত ভেজা না হাতের মধ্যে চলে যাচ্ছে, তো এই যে এবার চারা গাছগুলোকে ছোট ছোট চারা একদম কুতি কুতি বাচ্চা বাচ্চা চারা, তো এইবার হয়ে গেছে চারা গাছ লাগানো। এবার এটা আমি বোতলটাকে ঝুলিয়ে দেবো যেখানে আমাদের মানে ব্যালকনি থেকে, আমি ব্যালকনি থেকে ঝুলিয়ে ঝুলিয়ে রাখি এটা জানো। ওকে চলো এবার যাই হাতটা ধুই।
তো এই দেখো আমি বহরমপুর থেকেই চারাগুলো কিনে এনেছিলাম, রেন লিলি, এই সরি 9 o'clock, 8 o'clock না 9 o'clock ওইটা। তো এইটা এইগুলো এখন এগুলোর মধ্যে রাখবো। আর বোতলটা আমি কালকে পেন্ট করেছি, আর দুটো সুতো লাগিয়ে নিয়েছি ঝোলানোর জন্য। দেখো সুন্দর হয়েছে না? এটা জল খেয়েছিলাম আসার সময়। এইটাতে মাটি ঢোকাও চেপেছে, আরে ঢোকাচ্ছি রেনলি। এইগুলো তো ছোট চারা গাছ, ওই জন্য অত মাটি দেব না, তারপরে দেব মাটি, এখন এখন আপাতত। হ্যাঁ তোমার মাথা। এই যে এটা একটা লাল বোগান ভ্যালিয়ার ডাল, যেটা আমি এখন পুঁতে দেব। এই যে আমার এই এটা রেড, ওটা ছিল ইয়েলো, মায়ের কাছে ইয়েলো ছিল, বাবা কি কাটা। এটা এখন এইখানে দিয়ে দেব ভালো করে খুঁড়ে। তোমার তাহলে আমি বরফ দিয়ে দিলাম। মাসির বাড়ি থেকে যে আমগুলো এনেছিলাম তার ম্যাঙ্গো শেক, মানে এত মধুর মতো মিষ্টি, তার মধ্যে আমি একটু কাজু কিশমিশ দিয়ে ব্লেন্ড করি যাতে, আর দুধ দিই অবশ্যই, আর চিনি এক্সট্রা লাগে না, এত মিষ্টি, একটু খেয়ে দেখি এটা অনির্বাণের। মধুর মতো মিষ্টি। তো এই যে লাঞ্চ, আর এখন আমি শুরু করেছি মেলামাইনের প্লেটে আগে খেতাম, এখন আমি ডিনার সেটে খাই, কারণ সবাই অনেক জায়গা থেকে দেখলাম যে মেলামাইন ইজ নট গুড ফর হেলথ, তো এই জন্য এটাতে এখন খাওয়া স্টার্ট করছি। আর ও যেহেতু কাঁসার থালায় খায় তো ওকে চেঞ্জ করার কোনো দরকার নেই। তো বলি কি কি করেছি, এই যে ভেন্ডি পেঁয়াজ দিয়ে ভাজা, কাঁঠালের বীজ ভাজা, মসুর ডাল, ওর জন্য ডিমের পাতলা ঝোল, আর এইটা হচ্ছে আমার এই যে কালকে করেছিলাম পাবদা মাছের পাতলা করে সর্ষে বাটা দিয়ে ঝাল, তো ওইটাই খাচ্ছি। ব্যাস জিপি এসো। অনেকদিন পর ভেন্ডি কিনেছি আজ, মাঝে মানে ভেন্ডি খেয়ে খেয়ে মুখে ছাতা পড়ে গেছিলো। তো খাওয়া দাওয়া শেষে ফাইনালি এই যে দ্য ফ্যামিলি ম্যান এতক্ষণে অনির্বাণকে হাতে পায়ে ধরে, দেখা যাক কতক্ষণ আমি দেখতে পারি। আমার আবার এরকম করে দেখতে বিশ্বাস ভালো লাগে না, ঘুমিয়ে পড়ি। যাই হোক চলো এখন দেখি আমি এটা। বহুদিন পর আজ, মোটামুটি 7-8 দিন পর আজকে সূর্য মামার দেখা পেয়েছি। একটু রোদ রোদ এতক্ষণ ছিল, রোদ একটু কমে গেল। এই যে গাছগুলো একটু, বাবা মাটিগুলো পুরো ভিজে প্যাচ প্যাচ করছিল, আমার নতুন গাছগুলো এখানে ঝুলছে অনেক। আমার গাছে এত পিঁপড়ে ধরেছে, এই গাছ টগর গাছটা অনেকদিন হলো কিনেছিলাম, কেমন যেন তাকাচ্ছে না, ঘুমিয়ে ঘুমিয়ে আছে। আর এই দেখে দেখো আমাদের গোটা ব্যালকনির দশা, সব টাইলস এসে পড়ে আছে। তা আমাদের কাজ হচ্ছে, যেহেতু আজকে মডিউলার শুরু হলো, দাদাটা এসে সব ম্যাপ চুপ নিয়ে বাড়িতেই করছে, কেটে কেটে কালকে জাস্ট পাটে পাটে বসে। তো হঠাৎ করে অনির্বাণের ইচ্ছা করেছে যে পাওভাজি খাবে, তো আমি বেরিয়ে পড়লাম পাও কিনতে। যাই না দোকান খোলা কটা অবধি কি, আমি সব কিছুই জানি না, কিন্তু এখন যাচ্ছি। কি ব্যাপার, অনেক দিন পর দেখলাম। পাড়ায় একজন মানে দিদিটাই, দিদিও না একই এজেরও হতে পারি, ওর সঙ্গে দেখা হলো, 5 মিনিট হেজিয়ে নিলাম। তো আমি একটু হেঁজাতে ভালোইবাসি, এদিক ওদিক পাড়া প্রতিবেশীর সঙ্গে। তো যা বলছিলাম, অনির্বাণের আজকে পাওভাজি খেতে ইচ্ছা করছে। অনির্বাণ বললে ভুল, আমারই আমারও ইচ্ছা করলো, তাই জন্যই বেরোলাম, নয়তো ওকে চাউমিন ফাউমিন দিয়ে চালিয়ে দিতাম। তো তাই জন্য এখন যাচ্ছি, জানি না 6টা অবধি খোলা, দোকান বন্ধ হয়ে গেছে কিনা ভগবানই জানে। তো আমি দোকান থেকে এসে, মানে এইসব ব্যাপারে আমি খুবই তাড়াতাড়ি এক্সপার্ট,
তো এসে এই কেটে কুটে এখানে সমস্তটাই সেদ্ধ করতে দিয়ে দিয়েছি। জানোই পাওভাজিতে সমস্ত সবজি একটু তেলে সতে করে ইয়ে করতে হয়। সবজি বলতে এখানে দিয়েছি গাজর, আলু, টমেটো আর মটরশুঁটি, যেটা এমনি ফ্রোজেন মটরশুঁটি, ওটা লাস্টে দিয়েছি। তারপর সিটি মেরে নিয়েছি দুই তিনটে, আর এখানে সব কেটে নিয়েছি। আর এখানে দিয়েছি অল্প করে সাদা তেল, তার সঙ্গে আমার টিপস হলো এক ফোঁটা ঘি দেবে, দেশি ঘি থাকলে ভালো হয়, মানে সাদা ঘি, সরি দেশি, একদম জিরি জিরি করা পেঁয়াজ দেবে। ভাজতে হবে এবার, একটু ভাজা 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 হবে, একটু পেঁয়াজ ভাজা ভাজা হলে তারপর ক্যাপসিকামটা দেবো, তারপর যা মশলা আদা রসুন পেস্ট, সেজওয়ান সস, আর একটু ধনের গুঁড়ো, জিরে যেহেতু গোটা দিয়েছি তো একটু ধনের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি মিরিচ এসব দেবো, লাস্টে ধনে পাতা বাটার দিয়ে নামিয়ে নেবো, আর এটা দেবো এটার মধ্যে একটু এগুলো মশলাটা কষানোর পর। তো আমার মোটামুটি রেডি, এবার দেব একটা লার্জ কিউব বাটারের। আর আমার মনে হয় যারা বাটারটা খাবে না তারা ঘি দিতে পারো, তবে যারা এই বাটারটা খাবে না তাদের মনে হয় ওই পাওভাজি না খাওয়াই ভালো, কারণ বাটারটা ছাড়া পাওভাজির কোনো মর্মই থাকে, মানে মানেই থাকে না। আর আজকে আমি বেশি কালার দিইনি, অন্যদিন রেড করে করি, আজকে মানে তাড়াহুড়ো করে এমনি নর্মাল করেছি, অন্যদিন পুরো রেডিশ একটা ভাব আসে, প্রচণ্ড ইয়ে মশলা দিই। তো এখানে মোটামুটি আমি ব্রেডগুলো চাপিয়ে দিয়েছি, আর আজকে না ওই মানে ওই পাওভাজির পাওটা পাইনি, তো আমি এই বন পাউরুটি, এটা তো বন পাউরুটি বলে আমি জানি না কি, মানে বন অরণ্যর সঙ্গে এটার কি যোগাযোগ, কিন্তু আর তবে এইটা চায়ের সঙ্গে খেতে দারুণ লাগে, ছোটোবেলায় খেতাম চা দিয়ে মিষ্টি মিষ্টি। তো এই যে নিয়ে বসে পড়েছি, এটা অনির্বাণের চা আমার, যা দিয়ে ওর আরও লাগতে পারে। আর প্রথমবার বানিয়েছিলাম একদম তেল ফেল একদম বেশি করে দিয়ে, আজকে একটু তেলটা কমই দিয়েছি, ওটা যদিও খেতে খুব ভালো হয়েছে কিন্তু তেলটা কমই দিয়েছি, বাটারটা দিয়েছি অনেকটা, এখন খাবো খিদে পেয়েছে। আর আমি আর আজকে নাকি ওয়ার্ল্ড ইয়োগা ডে, আর আজকে আমি বসে বসে বাটার পাওভাজি এসব খাচ্ছি, এবং গত এক সপ্তাহ থেকে যোগার সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই, যাই হোক তাও সকলকে ইন্টারন্যাশনাল ইয়োগা ডেতে শুভেচ্ছা জানালাম, তার সঙ্গে ওয়ার্ল্ড মিউজিক ডে আজকে, সবাই ভালো করে মন খুলে গাও, আমিও গিয়ে শর্ট ভিডিও একটা দিয়েছি ইউটিউবে, যে যেমন পারো গাইতে থাকো, গাইলে মন ভালো থাকে। তো এই পাওভাজি দিয়েই আজকের ব্লগটা শেষ করছি, টিল দেন ভালো থাকো সুস্থ থাকো, আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো, টু সাবস্ক্রাইব মাই চ্যানেল, লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট, টাটা।